যাব কৈলাসনগর, কৈলাসনগর হয়েছে মহামণি, সেটা আমার পদ তুলি দিতে বলে বসে আছে পদঞ্জলি সাজিয়ে, আমি সেই পদ সহানন্দে বক্ষণ করব। কোথায় কোথায় পার্বতী? হঠাৎ করে তুমি আমার সাথে যাবে সেই কৈলাস নগর ধর্ম প্রচার করতে, ওগো পার্বতী তুমি কি পারো না আমাকে স্বেচ্ছায় বিদায় দিতে? আমি যাবো সেই কৈলাস নগর। আমার তিনটি মাত্র শর্ত। প্রথম শর্ত হলো আমার পুষ্পরথে সওয়ার হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে তখন তুমি ওই পাতাল পর্যন্ত দৃষ্টি রাখতে পারবে না। তুমি কান খুলে শুনে রেখো, আমি তোমাকে যেখানে রেখে ভক্তের বাড়িতে যাবো সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত একটি পাও তুমি কোথাও যেতে পারবে না। আমি যাবো ভক্তের বাড়িতে সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত একটি পাও তুমি কোথাও যেতে পারবে না। ঠিক আছে আমি এখানেই থাকবো। শিব তুমি যাবে কৈলাস নগর ধর্ম প্রচার করতে, তুমি ধর্ম প্রচার করো না অধর্ম প্রচার করো আমি পার্বতী দেবী।